বিজেপি আইপিএফটি জোট সরকার বিগত 4.5 বছর শাসন ব্যবস্থায় থাকা সত্ত্বেও দুর্নীতির শেষ হলো না। প্রতিনিয়ত উঠে আসছে একের পর এক দুর্নীতি, দুর্ভোগ চরমে সাধারণ মানুষের। এমনই এক ঘটনা প্রকাশ এলো উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত রাগনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণী জানা যায়, ধর্মনগর থানার অন্তর্গত রাগনা গ্রাম পঞ্চায়েতের নিকট উক্ত গ্রামের কৃষি নির্ভর সাধারণ মানুষের দীর্ঘদিনের আর্জি ছিল সেখানে একটি নালা সংস্কার করে দেওয়ার জন্য। এই নালা সংস্কার না হওয়ার কারণে বর্ষায় বৃষ্টির জল জমে আশপাশের প্রায় 10 থেকে 15 কানি কৃষি জমিতে লাগানো ধান নষ্ট হয়ে যায়, কোনো ফসল চাষ করা সম্ভব হয় না। কিন্তু আজ পর্যন্ত এ ব্যাপারে সংশ্লিষ্ট পঞ্চায়েত কোনো উদ্যোগ নেয়নি। কার কথা কে শুনে সবাই কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। অবশেষে এদিন রাগনা গ্রামের ভারতীয় জাতীয় কংগ্রেসের সকল কংগ্রেস কর্মীরা একত্রে নালা সংস্কার করার কাজে লেগে পড়ে। কংগ্রেস কর্মীদের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও এই সামাজিক কাজে উৎসাহ যোগাতে উপস্থিত হন ধর্মনগরের অন্যতম কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য এবং তিনি বলেন, আগামীতে ত্রিপুরায় কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হলে স্থায়ীভাবে এই নালা সংস্কারের উদ্যোগ গ্রহণ করবেন। এখানে আসা রাগনা গ্রামের কৃষকরা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে আবেদন নিবেদন করছেন যে এই নালাটা সংস্কারের জন্য। এই নালা সংস্কার না হলে পরে বৃষ্টির জলা জমে জমা জলে প্রায় 10 থেকে 15 খানি ধান ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। তো এই এলাকার কংগ্রেস কর্মীরা তারা সিদ্ধান্ত নিলেন যে বেজন্মা পঞ্চায়েতের কাছে বারবার আবেদন নিবেদন করেও যখন কাজ হচ্ছে না, এই এলাকার ভারতের জাতীয় কংগ্রেসের উদ্যোগে সেখানে কংগ্রেস কর্মীরা, রাগনা গ্রামের কংগ্রেস কর্মীরা তারা স্বতঃপ্রণোদিতভাবে তারা এই দেন সংস্কার করছেন। তাদেরকে উৎসাহিত করার জন্য এখানে আমি উপস্থিত হয়েছি এবং আমি ওয়াদা করছি তাদের সামনে যে ভবিষ্যতে এখানে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এটা যাতে পার্মানেন্ট ড্রেনের ব্যবস্থা আমরা করে দেওয়ার প্রচেষ্টা গ্রহণ করব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।